ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই অঞ্চল ডোনেস্ক ও লুহানস্ক রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত। ডনবাসের এই দুই অঞ্চলকে এবার স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দিল রাশিয়া। সোমবার রুশ রাষ্ট্রপতি পুতিন এই সংক্রান্ত বিকৃতিতে স্বাক্ষর করেছেন। প্রসঙ্গত, ডনবাসের এই দুটি অঞ্চল যথাক্রমে ডোনেস্ক এবং লুহানস্ক, যা ইউক্রেনের মূল ভূখণ্ডে অবস্থান করেও দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন, সেই 2014 থেকে এখানকার রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেন সেনার বিরুদ্ধে লড়াই করে আসছে। অবশেষে বিচ্ছিন্নতাবাদী কর্তৃক নিয়ন্ত্রিত এই অঞ্চল দুটিকে এক স্বাধীন রাষ্ট্রের তকমা দিলেন ভ্লাদিমির পুতিন। তার আগে অবশ্য তিনি নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে এই বিষয়টির ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। রুশ রাষ্ট্রপ্রধান বলেছিলেন, বিচ্ছিন্নতাবাদীরা ডোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি যে দাবি জানাচ্ছে তা ভেবে দেখা হবে, খুব সম্ভবত আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। হলেও তাই, যদিও পুতিনের এই সিদ্ধান্তকে ঘিরে খুব স্বাভাবিকভাবে নিন্দার ঝড় উঠেছে পশ্চিমা শক্তি জোটমহলে। তারা আশঙ্কা করছে এই সিদ্ধান্ত ইউক্রেনের সংঘাত নিয়ন্ত্রণের শান্তি প্রক্রিয়াকে সমাধি দিতে পারে। এদিকে রুশ জরুরি মন্ত্রণালয় থেকে আরও একটি তথ্য প্রদান করা হয়েছে। সেই তথ্য অনুসারে জানা যায়, ডোনেস্ক এবং লুহানস্ক ছেড়ে চলে এসেছে প্রায় 60,000 শরণার্থী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।